আমাদের বক্তব্য আমরা রাজ্যপাল মহোদয়কে আমরা জানিয়েছি। আমরা আমাদের যা বক্তব্য যে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তাকে এইভাবে অ্যাটাক করা এবং একেবারে তার বাবা মা এটা কি করছেন দিলীপ ঘোষ কোথায় নামাচ্ছেন রাজনীতিটাকে। তো এবার রাজ্যপাল কথায় কথায় সব বিষয়ে টুইট করেন, তিনি দেখুন, তিনি বলুন, তার কাছ থেকে আমরা ব্যক্তিগতভাবে কি আশা করব, কিছু আশা করি না, কারণ বিজেপির পৃষ্ঠপোষকতা করার অভিযোগ তার বিরুদ্ধেই আছে। কিন্তু আমরা এই পদটা রাজ্যপাল মানে শুধু বিজেপির নয়, রাজ্যপাল মানে বাংলার, রাজ্যপাল মানে তৃণমূলেরও, এইটা আরো প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য আমরা দেখব উনি কি করেন, উনি সত্যিকারের ব্যবস্থা নেন নাকি বিজেপির নির্দেশে চুপ করে থাকেন। বলটা ওনার কোর্টে, উনি আরো কিছু কথা তুলেছেন, আমরা আরো কিছু কথা বলেছি, তার সঙ্গে মূল আজকের বিষয়ের কোনো সম্পর্ক নেই। কিন্তু উনি এটাও মান্যতা দিয়েছেন যে কোনো মহিলাকে, মহিলা মুখ্যমন্ত্রীকে এই ধরনের কথা বলা এটা উচিত ঠিক কাজ নয়। দশ দিন পেলে ভি আপ লোক গয়ে থে লেকিন উসকে বারে মে কোই কারবাই নেই হুয়া, আজ ফির আপ লোক গয়ে তো আপকো লাগতা হ্যায় কোই কারবাই হো পায়েগা আপকি? দেখিয়ে হামারা খেয়াল সে হামনে উসকো রিকোয়েস্ট কিয়া হ্যায়, দেখিয়ে मिस्टर जगदीप धनखड़ आप ऑनरेबल गवर्नर है, ये गवर्नर बंगाल का है, गवर्नर सबका है, लेकिन पूरे बंगाल में ये परसेप्शन है कि आप भाजपा का चीफ पैट्रन हो, तो आपको ऐसा कुछ करना चाहिए जो लोग समझे नहीं। अभी ये कॉन्स्टिट्यूशनल पोस्ट ठीक ठाक है, तो हमारी तरफ से उनको हमने ये रिक्वेस्ट किया, हमारे की काज আমরা সংবিধানের মধ্যে থেকে আমরা সাংবিধানিক পদ রাজ্যপাল, তার কাজে আপত্তি হলে আমরা নিশ্চয়ই রাজনৈতিকভাবে জানাবো, কিন্তু রাজ্যপাল পদ সেটা আমরা এসছি তার কাছে, তাকে দিয়েছি। এবার তিনি কি করবেন না করবেন, বিজেপির কথায় চলবেন না বিবেকের কাছে সাড়া দেবেন, তিনি ঠিক করবেন। না না, এটা তো আমরা বারবার বলছি যে তৃণমূলকে টার্গেট করা হচ্ছে। এবং কি রে তোদের হলো, পিপি বর এসেছে, পড়ে যাবি তো। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি, ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম, ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচরাপাড়া।